হচ্ছে বাপি প্রেজেন্টেশন। গোবিন্দ হরে গোপাল হরে কৃষ্ণ মাধব গিরিধারী লাল তুমি রজি রজিব নন্দ দোলাল তুমি
গোবিন্দ গোপালা গোবিন্দ গোবিন্দ গোপালা গোবিন্দ গোবিন্দ গোপালা গোবিন্দ হরে গোপালা হরে কেশব মাধব শ্যাম হরে কেশব কেশব মাধব শ্যাম হরে জয় জয় শ্রীগুরু নিতাই গৌর প্রভু সীতানা কৃষ্ণ প্রেমানন্দে নন্দে নন্দে হরি তাই
রাধেশ্যাম যে নিতয় নিতয় রাধেশ্যাম রাধে শ্রী রাধে যে নিতয় নিতয় রাধেশ্যাম লেভেলটা পার যে নিতয় নিতয় জনিতায় নিতায় রাধেশ্যাম রাধে লেভেলটা ভালো লেভেল জনিতায় নিতায় রাধেশ্যাম জয় গো জয় রাধেশ্যাম রাধে শ্রী রাধে নিতায় নিতায় রাধেশ্যাম হামিংটা কম জনিতায় নিতায় রাধেশ্যাম রাধে লেভেলটা আরেকটু বাড়ান জনিতায় নিতায় রাধেশ্যাম শ্রী রাধে জনিতায় রিভাবটা হালকা দিয়ে রাখ করুণা নিরবধি
ভাব বিদেহ গদ গদয়ন্তর ভাব বিকার গদ গদয়ন্তর দূর জন তার জগনাদ বিশাল 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 ভব ভয় ভঞ্জন কারণ করুন তং প্রণমামি চ শীষ চিতনয় বলো বন্দে রাধা গৌর গোবিন্দম বন্দে রাধা গৌর গোবিন্দম বন্দে রাধা গৌর গোপালম বন্দে রাধা গৌর গোপালম বন্দে রাধা গৌর স্মরণম বন্দে রাধা গৌর স্মরণম বন্দে রাধা গৌর গোবিন্দম বন্দে রাধা গৌর গোবিন্দম বন্দে শ্রী গুরুবৎনবাংশ্চ শ্রী রূপম সক্রজাতম সহগণ রঘুনাথন্বিতং তং সজীবম সাদয়িতং সাবধূতম পরেজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা বিশ্বসম্মুখম নমো নলীন নেত্রায় বিনু বত্ত বিনোদনী কল্পতরুভস্য
পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি গৌর শরণ নিতানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিতানন্দ নিতানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিতানন্দ 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 জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিতানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌর আমার গদাধরের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু গৌর বাঞ্ছা কল্পতরু গৌর বাঞ্ছা কল্পতরু নিতাই জনিতাই জরাধিষ্যাম নিতাই বড়য়ব তারো ও বো তার তো
তো দেখি না আভাই আহা মোরি বড় ইয়ম তাতো মোরি তেরে
পতি তেরে দেখো পতিতেরে বিলায়লো গোড়ায় আমার প্রেমের ভান্ডার, দেখো বিলায়লো দাঁড়ে দাঁড়ে বিলালো, দাঁড়ে দাঁড়ে বিলালো, ও ভাই দাঁড়ে দাঁড়ে বিলালো, দাঁড়ে দাঁড়ে বিলালো, ওই ব্রহ্মার দুর্লভ প্রেম দাঁড়ে দাঁড়ে বিলালো, ওই ব্রহ্মার দুর্লভ প্রেম দাঁড়ে দাঁড়ে বিলালো, ব্রহ্মার দুর্লভ প্রেম দাঁড়ে দাঁড়ে বিলালো, ব্রহ্মার দুর্লভ প্রেম দাঁড়ে দাঁড়ে বিলালো, অধম পতি দিয়া চন্দনে দাঁড়ে দাঁড়ে বিলালো, অধম পতি দিয়া চন্দনে দাঁড়ে দাঁড়ে বিলালো, বলে ভাই সেই তো এসেছে, সেই তো এসেছে, ও ভাই সেই তো এসেছে, সেই তো এসেছে, ওই না বৃন্দাবনের বনমালী সেই তো এসেছে, সেই বৃন্দাবনের বনমালী সেই তো এসেছে, দেখো বৃন্দাবনের বনমালী সেই তো এসেছে, আজ শ্রীচৈতন্য নামটি ধরি সেই তো এসেছে, হরি নামে জগৎ মাতাইতে সেই তো এসেছে, তাই বলে নাও বলে না, একবার বলে নাও বলে না, বদন ভরে মন ভরে বলে নাও বলে না, একবার বদন ভরে প্রাণ ভরে বলে নাও বলে না, একবার বদন ভরে প্রাণ ভরে বলে নাও বলে না, আর হয় কি না ভাই, হয় কি না ভাই, হয় কি না ভাই, হয় কি না ভাই, এমন দয়ার পতিত পাবন হয় কি না ভাই, এমন দয়াল পতিত পাবন হয় কি না ভাই, এমন দয়াল পতিত পাবন হয় কি না, তাই উর্ধে দুটি বাহু তুলে বলে নাও বলে না, তাই উর্ধে দুটি বাহু তুলে বলে নাও বলে না, আর উর্ধে দুটি বাহু তুলে হরি 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 বলে হৃদয় গৌর হরি 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 বলে, শ্রীচৈতন্য প্রভু বন্দে বালয়ো পি যদুনাগ্রহ তরে নানামতম গ্রহস্তব্যং সিদ্ধান্ত সাগরম, অদ্যকার মহতি হরিবাসরে উপস্থিত অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, কীর্তন প্রারম্ভে জানায় সর্বাগ্রে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া, জ্ঞানহীন সত্যাহীন ভক্তিহীন প্রেম মাধুর্যহীন অধম কীর্তনিয়া ধম আশিস কৃষ্ণ দাস এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে উপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে জানাই দূর থেকে আমার ভক্তি নম্র প্রণাম। শুরুতে দাঁড়িয়ে আমরা যে পদটা আস্বাদন করলাম, এই পদটা যিনি লিখছেন তিনি হলেন বলরাম দাস ঠাকুর। সেই বলরাম দাস ঠাকুর বললেন, বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলাওলো প্রেমের ভাণ্ডার।
আচ্ছা, তিনি দাঁড়িয়ে সর্বপ্রথম কোন অবতারকে বড় অবতার বললেন? বললেন শোনো, সেই অবতারকেই বড় অবতার বললেন। কলিকালের মাটিতে যে ভগবান আমাদেরকে উদ্ধারের জন্য এসেছিলেন সেই ভগবানকে তিনি বড় অবতার বলেছেন। আচ্ছা বলুন তো মায়েরা, আমাদের মতো হতভাগ্য কলির জীবকে উদ্ধার করবার জন্য কোন ঠাকুর এসেছেন? সে চৈতন্য মহাপ্রভু। তাহলে ওই অবতারটাকে তিনি বড় অবতার বললেন কেন? হ্যাঁ, তার কারণ আছে। আস্তে কীর্তন আস্বাদন করতে গেলে আগে কীর্তনের পরিবেশটাকে তৈরি করতে হবে, না হলে কীর্তন করা যায় না। কেন জানেন? আকাশের শোভা চাঁদ যেমন, চাঁদের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, নদের শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরি নামের শোভা তেমন যত ভকত মন্ডলী। তাই সর্বপ্রথম আপনাদেরকে বুঝে নিতে হবে, একটা পরিষ্কার পুকুর থাকলে যেমন একটা পরিষ্কার পুকুরে সুন্দর একটা পদ্মফুল ফোটে, তেমনি ভক্তরূপী সরোবর যদি পরিষ্কার থাকে কৃষ্ণকমল কিন্তু ফুটবে। আর সেই সরোবরটা পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদের। আমি বলবো না আপনারা জলটাকে গন্ধ করবেন কি প্লাস্টিক আবর্জনা দিয়ে পচাবেন, সেটা আপনাদের ব্যাপার। কথা বলবেন কি গন্ডগোল করবেন কি ছেলেদের নিয়ে খুনসুটি করবেন, সেটা আপনাদের ব্যাপার, আমি বলবো না। মনে রাখবেন একটা কথা বলে যায়, এ জগতে যত কথা আছে শুধু ব্যথা আর বৃথা, ভগবানের কথাটাই একমাত্র কথা, গোবিন্দের কথাটাই একমাত্র কথা। তাই শুরুতে দাঁড়িয়ে আগে যদি সেই ভগবানের কথা আশ্রবণ করতে আগে চুপচাপ থাকতে হবে। নিয়ম শৃঙ্খলা না জানলে কখনো কাজে সফল হওয়া যায় না। হ্যাঁ, আমরা যেমন কীর্তন করে বেড়াচ্ছি, কীর্তন যদি গুরুচরণ করে আশ্রয় করে শেখা হয়, সেই কীর্তনের কিন্তু গায়কী ভঙ্গি বা গায়কী ধরন শ্রুতি সমাজের কাছে ভালো লাগবে। কেন? সে গুরুচরণ আশ্রয় করে ওটা শিখেছে। আর যারা না গুরুচরণ আশ্রয় করে কীর্তন শিখবে, যারা না পদ পদাবলী গাইবে, মহাপ্রভুকে তো সন্তুষ্ট করতেই পারবে না, নিজে কীর্তনের আনন্দ কখনোই উপলব্ধি করতে পারবে না। বোঝা গেল? কীর্তন তো অনেকেই গাইবে, কিন্তু কীর্তনের যে আদি জিনিস পদ পদাবলী তালতরঙ্গ, ওগুলো না যদি পরিবেশন করা হয় কীর্তনের স্বাদ কখনো পাওয়া যায় না। তরকারিতে যেমন লবণ না দিলে সবজির স্বাদ আসে না, তেমনি কীর্তনের তালতরঙ্গ পদ পদাবলী না গাইলে কীর্তনের রস পাওয়া যায় না। হ্যাঁ, সিনেমার গান গাইলে তো শুধু কীর্তন হয় না, তার মধ্যে পদ পদাবলী চায়। যাই হোক, আজকে শুরুতে দাঁড়িয়ে পদকর্তা প্রথমেই বলে দিলেন বড় অবতার ভাই বড় অবতার। কেন বললেন? কথাটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। বলছে শোনো, বড় অবতার এই জন্য বললেন, যখন সত্যযুগে ভগবান নারায়ণ এসেছেন, তিনি এসে কি করেছেন? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু বধ। তেতা যুগে যখন রামচন্দ্র ভগবান এসেছেন কি করেছেন? রাবণ বধ কুম্ভকর্ণ বধ। দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, কংস বধ পুতনা বধ অকাসুর বধ বকাসুর বধ। এই আস্তে, বাচ্চাকে চুপ করা। কলিকালের মাটিতে যখন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু আসলেন, তিনি কি করলেন? তিনি কলিকালের মাটিতে দাঁড়িয়ে জগাই মাধাই উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার, কাউকে প্রাণে মারলেন না, সবাইকে হরি নাম দিয়ে তাদেরকে আলিঙ্গন করে নিলেন। তাই পদকর্তা বলছে এই জন্য শ্রী চৈতন্য প্রভুকে বড় অবতার বললেন। হ্যাঁ, আর কলিকালের মানুষ দু কাটা জমি তিন কাটা ঘর করে তারা নিজেদেরকে বড় বলে দাবি করে সংসারের মাঝে। কিছু টাকা ইনকাম করতে পারলেই নিজেকে বড় বলে দাবি করে। মনে রাখবেন, নিজে যারে বড় বলে বড় সে নয়, বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, বড় সেই হয়। এ সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। ও ভাই, সংসারে বড় হয় বড় গুঞ্জার, বড় গুঞ্জার। হিতাহিত না বুঝিয়া সে মরে অহংকারে, অহংকারে। নিজে যারে বড় বলে আমি ছোট বলি তারে, ছোট বলি তারে। সংসারে বড় হতে গেলে আগে নিচু হতে হবে, আর নিচু না হলে কখনো তাকে পাওয়া যাবে না। হয়তো আপনি গাড়ি করতে পারেন, বাড়ি করতে পারেন, প্রকৃত সুখ কখনো পাবেন না। আর মানুষ এটা বুঝে ওঠে না, সুখ তখনই পাবো যখন তার দেয়া সুখটাকে আমি নিজের সুখ বলে মেনে নিতে পারবো, তার দেয়া দুঃখটাকে আমি দুঃখ বলে মেনে নিতে পারবো। না হলে মানুষ জীবনে কখনো সুখ পাবে না। হ্যাঁ, একবার একটা কাক কি করেছে জানেন? কোকিলের সামনে বসে আছে, এই যে কোকিল ডাকার সময় এসে গেল বসন্তকাল, এখন দেখবেন কোকিল যত ডাকবে, সকালের আবহাওয়ার সময় যখন কোকিল ডাকবে, মানুষের কানে কোকিলের কণ্ঠস্বরটা খুব ভালো লাগে শুনতে। আদি কোকিল কুহু কুহু করে ডাকছে, একটা কাক গিয়ে কোকিলের সামনে বলছে, ও বন্ধুরে
তোকে ভগবান কত সুন্দর কণ্ঠ দিয়েছে, তুই কি বড়ই ভাগ্যবান। আর দেখ আমাকে ভগবান রূপেও দেয়নি আর কণ্ঠস্বরও দেয়নি। আর কোকিল এখন কাকটাকে বলছে, শোন তুই এক কাজ কর, তাহলে আমাদের জগতে যে সৃষ্টি করেছে সবার সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুই পিতামহ ব্রহ্মার কাছে চলে যা, গিয়ে তোর আবেদন জানা। আমাদের কাক কি করেছে জানে, ব্রহ্মার কাছে গেছে, গিয়ে বলছে পিতা আমার একটা আপনার কাছে আবেদন আছে। কি আবেদন? না আমি কোকিল হতে চাই। কেন কোকিল হতে চাও? কেন বলে কোকিলের কণ্ঠস্বর কি সুন্দর, মানুষ কান পেতে তার কণ্ঠস্বর শুনবার জন্য বসে থাকে। তখন পিতামহ ব্রহ্মা বলছে, ঠিক আছে তোকে কোকিল করে দেবো, তাতে আমার কোনো সমস্যা নাই। তাই একবার কোকিলের কাছে গিয়ে জিজ্ঞাসা করায় তার মনে কোনো দুঃখ নেই তো। কাক কি করেছে, কোকিলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ওগো বন্ধু তোমাকে ভগবান কি সুন্দর করে সৃষ্টি করেছে গো, কি সুন্দর কণ্ঠস্বর। কোকিল তখন বলছে কি জানে, বলে কণ্ঠটা ভালো দিয়েছে বটে, কিন্তু যেটা কণ্ঠ তার অনুযায়ী রূপটা আমাকে দেয়নি, কালো করে দিয়েছে। রূপটা আমাকে দেয়নি, কালো করে দিয়েছে। কোকিল বলছে, আমার থেকে তো মনে হয় সব থেকে সুখী কে জানো, বনের টিয়া পাখি তোতা পাখি। কাক তখন আমার পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে বলছে, বাবা আমি কোকিল হব না। বলে কি হবি? বলে তোতা পাখি হবি, সর্বনাশ। পিতামহ ব্রহ্মা তখন বলছে, তোতা পাখি হবি, তোকে তোতা পাখি করে দেবো, আমার অসুখ নেই। তবে একবার তোতা পাখির কাছে গিয়ে জিজ্ঞাসা কর, তার মনে কোনো দুঃখ নেই তো। হ্যাঁ, কাক এখন কি করেছে, তোতা পাখির কাছে গেছে, আর তোতা পাখির কাছে গিয়ে, আহা গো তোমাকে ভগবান কি সুন্দর তৈরি করে দিয়েছে, যেমনি গায়ে রং আবার তেমনি দুটো লাল লাল দুটো ঠোঁট দিয়েছে সামনে দিকে। তোতা পাখি তখন কি বলছে জানিস, বলে ওই যে লাল লাল দুটো ঠোঁট দিয়েছে ওটাই তো বেশি জ্বালা। মানুষ বাড়িতে নিয়ে গিয়ে খাঁচার ভিতরে পুড়ে দিয়ে বলে, খা তোতা লঙ্কা খা, লঙ্কা খাই জোর করে করে, আমি খাবো না ওরা খাওয়াতে ছাড়বে না। আর আমার গায়ের রংটা এমন, গাছে যখন বসি মানুষ ফল পাড়তে গিয়ে আমার রঙের সঙ্গে তো গাছের পাতার রং মিশে যায়, ইটকেল পাটকেল মারে, আমার গায়ে এসে আঘাত লাগে, আমার চোট লাগে। আমার থেকে তো মনে হয় সব থেকে ময়ূরের জীবন ভালো, তোতা পাখি বলছে। কাক তখন বলছে, আমিও আর তাহলে তোতা পাখি হবো না। এবার পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে বলছে, বাবা আমি আর তোতা পাখি হবনি। বলে কি হবি তাহলে? বলে তোতা পাখি হবনি, আমি ময়ূর হব। ভালো কথা, ময়ূর হবে। পিতামহ ব্রহ্মা আবার বলছে, যা ময়ূরের কাছে গিয়ে জিজ্ঞাসা কর, ময়ূরের মনে কোনো দুঃখ নেই তো। আর ময়ূরের কাছে গিয়ে কাক বলছে, ওগো তোমাকে ভগবান কি সুন্দর করে তৈরি করেছে, হ্যাঁ ভগবান একবারে সাতটা রং তোমার মধ্যে ঢেলে ঢেলেছে, আবার কি সুন্দর পেখম তুলে তুমি নৃত্য করো, সকল মানুষ তোমার দিকে তাকিয়ে থাকে। ময়ূর বলে, ওটাই তো জ্বালাবে শিশু, মানুষ ঘর ছাড়াবে বলে, মানুষ ঘর সাজাবে বলে আমার পেছন দিকের পারক গুলো না ঝরলেও জোর করে টেনে টেনে ছিঁড়ে নেবে। জোর করে টেনে টেনে ছিঁড়ে, আর যত ছিঁড়ে ছিঁড়ে পেছন দিক পুরো ঘা করে ছেড়ে দিয়েছে। মোলাম লাগাবার তো কেউ নেই। আর সব থেকে বড় কষ্ট কি জানো তো, ভগবান এত সুন্দর রূপ দিয়েছে বটে, কিন্তু আমাকে সাপ খেয়ে বেঁচে থাকতে হয়, পুরো আমার শরীরটা পুরো বিষময় হয়ে গেছে। আমার সব থেকে মনে হয়, ময়ূর বলছে, আমার সব থেকে মনে হয় সুখের জীবন তো কাকের। ময়ূর কাককে বলছে, আমার মনে হয় সব থেকে সুখের জীবন কাকের। কেন না? কাক যখন কাকা বলে ডাকে, মানুষ তাকে ইটকেল পাটকেল ছুড়ে দূরে সরিয়ে দেয়, ও মানুষের আঘাত খায় না। মানুষ কাকা বলার আগে মানুষ কাকের থেকে সবসময় দূরে দূরে চলে যায়। তখন কাক কি করেছে, পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে বলছে, বাবা যা গো সবার কাছে তো গেলাম। পিতামহ ব্রহ্মা বলছে, তাহলে কি হবে শেষমেশ? বলে না আমি যেমন আছি তেমনই ভালো, আর কিছু হবে না। হ্যাঁ এই কথাটা, এই গল্পটা বললাম, এর কারণ হচ্ছে মানুষ পরের সুখ থেকে নিজের সুখটার সঙ্গে তুলনা করলে কখনো হয় না, সুখ পাওয়া যায় না। সুখটা তখনই পাবেন যখন গোবিন্দের দেওয়া সুখটাকে আপনি সুখ বলে মেনে নেবেন, গোবিন্দের দেওয়ার দুঃখটাকে দুঃখ বলে মেনে নেবেন।
শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, স্বর্গীয় সুশীল মণ্ডলের চতুর্থ পুত্র শ্রী বাসুদেব মণ্ডল ও শ্রী শ্রীমতী ললিতা মণ্ডল, তার পরিবারের কল্যাণ কামনায় এই দলটি দান করেছেন। আমরা তার পরিবারের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি কামনা করি। ভগবান তাদের মঙ্গল করুন, ভগবান আমাদের সকলেরই মঙ্গল করুন। জয় শ্রী হরি। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। তা ভক্তমণ্ডলী ময়েরা, যে প্রসঙ্গে ছিলাম আমরা, সুখটা তখনই আমরা পাবো যখন ভগবানের দেওয়াটা সুখটাকে আমরা সুখ বলে মেনে নেব। এখন দুই ভাই, তার নাম কি গৌর আর নিতাই, দুই ভাই কলিকালের মানুষকে উদ্ধার করবে বলে, কলিকালের মানুষকে চির সুখ দেবে বলে, কোন সুখ না পরপারে যাওয়ার জন্য যে কৃষ্ণ প্রেমের সুখ, সেই সুখ দেবে বলে, কলিকালের জীবকে উদ্ধার করবে বলে পথ দিয়ে নাম দিতে দিতে আসছে। আর যখন নাম দিতে দিতে আসছে, যারা ওই গৌর রূপ দর্শন করছে, হ্যাঁ, গৌরের দিকে যারা তাকাচ্ছে, গৌরের রূপে তারা মুক্ত হয়ে যাচ্ছে। আর পদকর্তা ওই গৌর আর নিতাইয়ের রূপ দেখে পদ লিখছেন। কি পদ লিখছেন জানেন? কি লিখলেন তিনি? দেখো ভাই, ও ভাই অপরূপ আমার আমার উলুধ্বনি, দেখো দেখো শিগৌরঙ্গের লীলা লীলা, সেজিও পরূপ আমার 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 রাজা হইয়া স্কন্ধে করে বৈষ্ণবের দোলা দোলা, ও ভাই বৈষ্ণবের দোলা, শ্রী রাজা হইয়া স্কন্ধে করে বৈষ্ণবের বিরোধনা, শোনো, যারা যারা গৌর রূপ দেখেছো, কারা কারা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছো বলো দেখি। গৌরাঙ্গ মহাপ্রভু হাত দুটোকে কেমন করে আছে? ওপর দিকে তুলে আছে, তাই না? তাই পদকর্তা বলছে, যারা যারা একবার গৌর রূপে দর্শন করেছে তাদের কি হয়েছে জানো? তাদের রাজি অভিমান, দেখো দূরে তাদের রাজি অভিমান,
অভিমান দূরে যাই যাই ভাই, যে জন একবার গৌর রূপে দুই নয়ন দিয়েছে, নয়ন দিয়েছে তদীর রাজি অভিমান, অভিমান দূরে যাই ভাই, গৌর রূপে নয়ন দিয়েছে যুবল পদে নিতায়, যুবল পদে গৌর তোমার হলাম বলে নিতাই গৌর হইল, গৌর তোমার হলাম বলে গৌর তোমার হলাম বলে তাদের রাজি ভাই। হ্যাঁ, পদকর্তা বললেন যে জন গৌর রূপে নয়ন দিয়েছে তার সকল অহংকার, তার সকল লাম্ভিকতা সব কিছু নষ্ট হয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা যখন গৌর আর নিতাই দুই ভাই নাম দিতে দিতে যাচ্ছে কি হয়েছে জানেন? পাপিষ্ট জগাই বাধায় তারা কি করল, না যারা দিনে আশি ভাঁড় করে মদ খেত, আশি ভাঁড় এক একটা ভাঁড় না, ওই জগাই মাথায় যখন মাথায় কি করলো সুরার ভাণ্ড দিয়ে নিতাই যাদের কপালে আঘাত করলো ঝরঝর করে মাথা থেকে রক্ত ঝরে পড়ছে। আর যখন রক্ত ঝরে পড়ছে মহাপ্রভু কি করলো জানেন? সুদর্শনকে আহ্বান করেছে, আর যেই সুদর্শনকে আহ্বান করেছে নিতাই চাঁদ গৌর সুন্দরকে বলছে ভাই শোনো, ওরা তো অবোধ বালক, ওরা তো জানে না, শোনো বাবাকে যদি তার ছেলে হাত দিয়ে শরীরে আঘাত করে বাবা কি সন্তানের ভুল ধরে নাকি? আজ জগাই মাথায় ওরা জানে না ভগবান কাকে বলে মানুষ কাকে বলে, ওরা তো ভুল করে ফেলেছে, তুমি কি ওদের ভুল ধরবে? না না, ওদের ভুল ধরো না। যখন ওই জগাই মাথায় নিতাই চাঁদের কৃপা পেল এবং গৌর সুন্দরের প্রেম পেল, দুই ভাই মিলে নবদ্বীপে গঙ্গার ঘাটে নিজের হাতে কদাল দিয়ে একটা খাট খনন করে দিয়েছে। যেই ঘাটে খনন করেছিল তারা ভেবেছিল কি জানেন, যে অগণিত ভক্তবৃন্দ যখন গঙ্গায় স্নান করতে আসবে তাদের চরণধুলি যখন আমাদের ঘাটের মধ্যে পড়বে আমরা জানবো আমাদের হৃদয়রূপী ঘাটটা তত পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভক্তপদ রজয় আর ভক্তপদ জল, ভক্তের ভুক্তই অবশেষ, এই তো তিন সাধনের বল। ওই দুই ভাই যখন ঘাট খনন করে দিল অগণিত ভক্তবৃন্দর কৃপা পেল, তারা গৌরের কাছে কৃপা পেল, নিতাইয়ের কাছে কৃপা পেল, হরি বল বলে নৃত্য আরম্ভ করলো। কিন্তু আমাদের মতো হতভাগ্য কলির জীবের অবস্থা দেখো, আমরা নেশা দিনের পর দিন করেই চলেছি, নেশা কেউ ছাড়তে পারছি। যে জগায় মাথায় আশি ভাঁড় করে মদ খেত তারা মদের নেশা ছেড়ে দিয়ে গৌর প্রেমের নেশায় ডুবে গেল, আর আমাদের মতো হতভাগ্য কলির জীবের দ্বারা কোনো চৈতন্য হলো না। মনে রাখবেন, এ জগতে মানুষ যত নেশা করে, সে বিড়ির নেশা হোক আর মদের নেশা হোক, আপনাদেরকে সব সময়ের জন্য বুঝে নিতে হবে, বিড়ির নেশা মদের নেশা ধরলে পারে ছাড়ে বড়ি ছাড়ে, ও ভাই গৌর প্রেমের নেশা যারে ধরে একবারে পাগল করে মারে, পাগল করে মারে সব সময়ের জন্য। হ্যাঁ, যারা মদ খায়, আমাদের পাশের বাড়িতে একটা কাকুকে জিজ্ঞাসা করেছিলাম, কাকু মদ খাও কেন? বলে জীবনে খেয়েছিস, খেলে বুঝবি। কাকু বিড়ি খাও কেন? বলে জীবনে খেয়েছিস, খেলে বুঝবি বিড়ির কি স্বাদ। কাকু তুমি প্রত্যেকদিন বিড়ি খাও মদ খাও, এসে বাড়িতে গন্ডগোল করো, বাড়িতে অশান্তি হয়, তোমার জীবনে নিজের শান্তি নেই আর তুমি সংসারকেও শান্তি দিচ্ছ না। কাকু বলে সংসার অশান্তিতে আছে আছে, কিন্তু আমি শান্তিতে আছি। সে কি কথা, তুমি সংসারে গিয়ে গন্ডগোল করছো, তুমি আবার শান্তিতে? বলে হ্যাঁ, আমি তো দোকানে যাই, দোকানদারকে গিয়ে ছ টাকা করে এখন দাম হয়ে গেছে, আগে পাঁচ টাকা ছিল, ছ টাকা হাতে দিলেই দোকানদার একটা প্যাকেট দিয়ে দেয় শান্তি, ওটা খেলেই আমার জীবনে শান্তি হয়ে যায়। সবসময়ের জন্য অকাজ কুকাজ করে কখনো গৌর চরণ পাওয়া যায় না।
আর আমি একটা কথা বলে রাখি, আমি কালকে কীর্তন করতে গিয়েছিলাম ক্যানিং এ, যে কীর্তনিয়া কীর্তন করছে একই ভাষায় আমাদের রুম দিয়েছিল বুঝলেন, যে কীর্তনিয়া কীর্তন করছে সে কীর্তন শেষে এসে হাত দিয়ে বিড়ি ফুঁকে ফুঁকে বিড়ি খাচ্ছে, কখনোর জন্য না, যে কীর্তনিয়ার মুখ দিয়ে বিড়ি সিগারেট গুটকা তামাক খৈনি সেবা হয় ওই কীর্তনিয়ার মুখে কীর্তন শুনলে জীবনে জীব উদ্ধার হবে না, ওরা নরকে যাবে। সব সময়ের জন্য মাথায় রাখতে হবে দুধ খেলে আমাদের শরীরের উপকার হয়, কিন্তু ওই দুধটাই যদি একটা সাপ মুখ দিয়ে দেয় তাহলে কিন্তু দুধটা বিষে পরিণত হবে। আর যে কীর্তনিয়ার মুখ দিয়ে আপনি ভগবানের কথা শুনবেন, ভগবানের লীলা কথা শুনবেন, যে কীর্তনিয়ার কীর্তন শুনে আপনাদের পরপারের রাস্তাটা সুন্দর হবে, সে যদি বিড়ি গুটকা তামাক খৈনি খায় ওর মুখ দিয়ে সাপের মতো বিষ বেড়াবে, কখনো সুধা বেরোবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন গৌরা নিতাই চাঁদ দুই ভাই নাম দিতে দিতে যাচ্ছে, অগণিত ভক্তবান কৃপা পাওয়ার জন্য তারা কি করছে জানেন, আগে গৌরের চরণে গিয়ে পড়ছে। গৌর হরি বলছে শোন, আমার চরণে পড়লে তোমরা উদ্ধার হবে না, আগে আমার যদি কৃপা পেতে চাও আগে নিতাই চরণে গিয়ে, কেন নিতাই চাঁদ হলেন গুরুদত্ত, হ্যাঁ আগে যদি আমার কৃপা পেতে চাও আগে নিতাই চাঁদের চরণে গিয়ে পারো। তাই আমরা আজকে সবাই উপস্থিত হয়েছি, উপস্থিত হয়ে সবাই আমরা কি একটু নিতাই চাঁদের নাম গাইতে পারবো? নিতাই চাঁদের নাম গাওয়া যাবে? হ্যাঁ, যাদের মুখ আছে গাও, আর যাদের মুখ নাই গাওয়ার দরকার নাই, ঠিক আছে, আর যাদের হাত আছে তারা হাতে তালি দেবে, যাদের নাই দেওয়ার দরকার নাই, সবাই মিলে হাতে তালি দিয়ে আমরা একটু বলবো, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম উলুব্ধ, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম, একবার নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম, অবধূত শ্রী নিত্যানন্দ জয় তোষী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয় তোষী গৌরচন্দ্র। শোনো, যে সকল মায়েরা হাতে তালি দিচ্ছে না, ওই যে কমিটির দাদারা সব বসে আছে চেয়ার টেবিলে, যাবার সময় ওনাদেরকে বলে যাব পরের মাস থেকে যেন না কারো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকে, বলে দিয়ে যাব লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাজার টাকা করে হয়ে গেল তাও চুপ চুপে হাত থেকে গুটিয়ে বসে আছে, ভগবানের কাছে হাতে তালি দিয়ে বলতে পারছো না, নিতাই চাঁদের কাছে হাতে তালি দিয়ে বলতে পারছো না, নিতাই চাঁদ ২৪ সালে হাজার হয়েছে, ২৫ সালে যেন ২০০০ করে হয়ে যায়, সবাই হাতে তালি দেবে, কেউ ফাঁকা না থাকে। অবধূত শ্রী নিত্যানন্দ জয় তোষী গৌরচন্দ্র, অবধূত নিত্যানন্দ জয় তোষী গৌরচন্দ্র, অবধূত 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 নিত্যানন্দ জয় তোষী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয় তোষী গৌরচন্দ্র, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম, একবার নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম, নিতাই গৌর হরি গো, গৌর সুন্দর ভগবান কি, যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। আরে বাবা, তাদের জয় দিলে তো আমার বড় ভয়, কেন জানে, বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছিল বলে নিমাই ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে পালিয়েছে, তা বেশিরভাগ এখানে সবাই মেয়ে দেখতে পাচ্ছে, কীর্তন শুনতে এসে যদি যারা যারা ঘুমাচ্ছ তাদের বড়গুলোকে ঘরে চাবি লেগে এসেছিস, ওরাও নাহলে ঘর ছেড়ে সন্ন্যাসী পালাবে, সাপ ভাই। নিতাই গৌর হরি বল হরি বল। এখন পদকর্তা আগে বললেন, যদি গৌর কৃপা পেতে চাও আগে নিতাই চাঁদের চরণে পড়ো,
নিতাই তাদের চরণে কেন করতে বললেন? বলল, ওটা হলো গুরু তত্ত্ব। যে জন গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপি নরকে মজে, তার দুঃখ কহনে না যায়। ওরে আমার অবুজ মন, করবি যদি হরির সাধন, আগে দৃঢ় করি ধরো গুরুর। আপনাদের মনে প্রশ্ন হলো গুরু দীক্ষা কেন নেব? হ্যাঁ, এই কথাটা শুধু আপনাদের প্রশ্ন নয়, এই কথাটা আর একজন প্রশ্ন করেছিল। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব আমি শিক্ষিত ছেলে, আমার জ্ঞান আছে, আমার বুদ্ধি আছে, সব কিছু থাকার সত্ত্বেও আমি পড়াশোনা ভালো জানি, আমি বই দেখে মন্ত্রপাঠ করে তো মায়ের পূজা করলে মায়ের কি পাবো? গুরুদেব বলে, না কখনোই পাবে না, তার জন্য কি করতে হবে? বলে, গুরু দীক্ষা নিতে হবে। বলে, কেন গুরু দীক্ষা নেবো কেন? আচ্ছা নরেন, তুই এক কাজ কর, ওই যে মায়ের ভোগের ঘরে জ্বলন্ত কাঠ জ্বলছে না, তুই ওখান থেকে একটু আগুন নিয়ে দেখি। নরেন্দ্রনাথকে বলেছে, নরেন্দ্রনাথ কি করেছিল জানে? ওই উনান থেকে একটা জ্বলন্ত কাঠটাকে নিয়ে গুরুদেবের কাছে এসে বলছে, জানিন গুরুদেব আগুন। গুরুদেব বলছে, সে কিরে, তোকে তো আমি আগুন আনতে বলেছি, তুই কাঠটাকে কেন নিয়ে এলি? তোকে তো আগুন আনতে বলেছি, কাঠটাকে কেন নিয়ে আসিস? তোমাকে কি সাধে পাগল ঠাকুর বলে নাকি? লোকে আগুনকে কি কখনো হাতে করে ধরে আনা যায়? আগুনকে হাতে করে ধরে আনা যায় না। আগুনকে আনতে গেলে যেমন একটা কাঠটাকে আশ্রয় করে আনতে হয়। তখন গুরুদেব বলছে, শোন নরেন, তুই তোর উত্তর পেয়ে গেছিস। কি উত্তর পেয়ে গেছে? হ্যাঁ শোন, তুই যেমন আগুনকে হাতে করে ধরে আনতে পারিস না, আগুনটাকে আনবার জন্য একটা কাঠকে মাধ্যম করে আগুনটাকে এনেছিস, তেমনি তুই সরাসরি মাকে পূজা করলে মাকে পাবি না, কারণ মা হলো অগ্নিস্বরূপা, ওকে হাত দিয়ে ধরতে গেলে তোর হাতটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই আগুনটাকে ধরবার জন্য একটা পাত্রের প্রয়োজন, সেই পাত্রটা হলো গুরুদেব। হ্যাঁ, আর গুরু দীক্ষা নিলে কি হয়? গুরু দীক্ষা নিলে টাকা পয়সা গাড়ি বাড়ি হয় না, ঠিক একটা জিনিস হয়, জীবের পরপারের রাস্তাটা সুন্দর হয়ে যায়। তাই সর্বপ্রথম আগে যতই রাত জেগে কীর্তন শুনি না কেন, যতই রাত জেগে আমরা ভগবানের কথা আস্বাদন করি না কেন, যতই হরি বল বলে বলে সারা রাত জেগে নৃত্য করি না কেন, আগে না যদি জীবের গুরুচরণ আশ্রয় হয়, গোবিন্দকে যতই ডাকুন না কেন, গোবিন্দকে পাওয়া যাবে না। আগে গুরুচরণ আশ্রয়। আর গুরু ধরতে হবে জেনে শুনে, টাকা নেবে গুনে আর গুরু করবে জেনে শুনে। টাকা যেমন গুনে নিলে সম্পর্কটা ভালো থাকে, আর গুরুদেবকে জেনে শুনে করলে আমাদের গুরুদেবের সঙ্গে আর ভগবানের সঙ্গে কানেকশনটা ভালো থাকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, পথে ঘাটে তো অনেক এখন গুরু দেখতে পাওয়া যায়, যেই গুরুদেব দীক্ষা দেবার আগে শিষ্যের কানের ধারে গিয়ে বলবে, কানের ধারে ফিস ফিস, মাসের শেষে কিছু দিস, পারলে দু চারটে ক্যান্ডিডেট ধরে আনিস, টাকায় চালনা করে ভাগ দিস। ওই গুরুচরণ আশ্রয় করলে কখনো আপনার পরপারের উদ্ধার হবে না। যে গুরুদেব দীক্ষা দেবার আগে বলবে, বাবা নিরামিষ খেতে হবে, কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হবে, একাদশী ব্রত করতে হবে, এত কিছু নিয়ম বলল, তারপরে আপনাকে দীক্ষা দেবে, জানবেন উনি হলেন সৎগুরুদেব। আর গুরুদেবদেরও এখন দোষ নাই বাবা, কি বলবো জানে, শিষ্যদের তো বেশি দোষ, শিষ্যরা তো খাওয়া দাওয়াও ছাড়তে পারবে না, ওরা সহজেই আগুনের ধান্দা করছে। যে গুরুদেব বলবে, মাংস খাও, মাছ খাও, সব কিছু খাও, তার মাঝে আমার চরণটা ধরে একটু খালি টপ টপ করলেই হবে, আপনার ওই মন্ত্র নিয়ে আসা যাওয়া সার হবে, উদ্ধার কখনো হবে না। সদগুরু চরণাশ্রয় করলে যেমন আমরা এই সংসার থেকে একবারে উদ্ধার হতে পারবো, অসৎগুরুর ধান্দায় যদি একবার পড়ে যায়, জীবনটা পুরো বরবাদ হয়ে যাবে। আগে সদগুরু আশ্রয়। হ্যাঁ, তাই সর্বপ্রথম গুরুচরণ আশ্রয় করে তারপরে গৌর গোবিন্দের ভজন সাধন করে। তা আজকে যখন ওই গৌর নিতাই দুই ভাই আসছে, সবাই নিতাইয়ের কৃপা পেলো, গৌর হরির প্রেম পেলো, কিন্তু আমরা হতভাগ্য জীব কি করলাম জানেন তো? যে কলিকালের ভগবান গৌর নিতাই আমাদের কাছে আসলো, আমরা তাদের চরণে মাথা নত করলাম। বিষয়টা কি জানেন? 70 বছরের এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি যখন আমেরিকা ইউরোপ শহরে পাশ্চাত্য দেশগুলোতে হরিনাম দিতে যাচ্ছে, জাহাজে করে যখন যাচ্ছেন, দুটি বাহু উত্তোলন করে গৌরনাথ নিতাইয়ের চাঁদের কাছে জানাচ্ছে, ওগো গৌর, ওগো নিতাই, তুমি আমাকে কৃপা করো, যে সকল পাশ্চাত্য দেশের মানুষগুলো মদ আর নারীতে আসক্ত, তাদেরকে যেন আমি বদন থেকে হরিবোল বলাতে পারি। ওই 70 বছরের বৃদ্ধ মানুষটা ইউরোপ আমেরিকায় গিয়ে, যারা হরিবোল বলতে পারে না, যারা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে, তারা সেই প্রভুপাদের কাছ থেকে নাম নিল, নাম নিয়ে মায়াপুরী এসে ইস্কনে এসে হরিনামেতে জগৎটাকে মাতিয়ে দিল। কিন্তু আমরা হতভাগ্য কলির জীব,
আমাদের নিতাই আমাদের গৌর আমরা তাকে চিনতে পারলাম না। দুঃখের বিষয় কি জানেন, সূর্য উঠলো আমাদের দেশে, ঘুম ভেঙে গেল তাদের। আমাদের নিতাই আমাদের গৌর আমরা তাকে চিনতে পারলাম না। আর আমাদের রুচি হলো কোথায়, কীর্তনাসরে এসে কোথায় চিপসের দোকান বসেছে, কোথায় পাঁপড় ভাজার দোকান বসেছে, কোথায় ডিম চাউমিনের দোকান বসে, চারদিকে মানুষের লোক। হরি নামের প্রতি মানুষের রুচি না, সবসময়ের জন্য মাথায় রাখতে হবে এই গৌর নিতাই চাঁদের প্রেম পাবার জন্য স্বর্গ থেকে সকল দেবদেবী আবার পুনরায় আবির্ভাব হয়েছে। কে হয়েছিল না, স্বয়ং ভোলানাথ হয়েছিলেন, অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুর শিবাস হয়েছে, সবাই একে একে এসেছে গৌর প্রেম পাবার জন্য। তাই পদকর্তা পরের লাইনে লিখছে, কি লিখছে জানেন, সর্বলোক ছাড়ে যারে উলুদ্ধ সর্বলোক ছাড়ে যারে দেখো অপযশ বলি অপযশ বলি অপযশ বলি সর্বলোক ছাড়ে যারে সর্বলোক ছাড়ে যারে অপযশ বলি অপযশ বলি অপযশ বলি ওই না দেব গণ মাগে আগে দেখো দেখো তার পদধূলি তার পদধূলি গো তার পদধূলি স্বর্গলোক ছাড়ে যারে স্বর্গলোক ছাড়ে যারে অপযশ বলি অপযশ বলি অপযশ বলি নামের বরণে বরণে দেখো পূর্ণামিত নামের বরণে বরণে পূর্ণামৃত নামামৃত হয়েও পরামৃত বরণে বরণে পূর্ণামৃত নামামৃত হয়ে পরামৃত বর্ণি বর্ণি পূর্ণামৃত যেন গৌর চরণ সার করেছে বর্ণি বর্ণি পূর্ণামৃত এই বিষয় রূপী বিষ ত্যাগ করে বর্ণি বর্ণি পূর্ণামৃত শোনো গৌর চরণ গুরুচরণ শুধু আশ্রয় করলে হবে না, পদকর্তা আঁকড়ে লিখছেন বিষয় রূপী বিষ ত্যাগ করে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাথকে প্রশ্ন করেছিল, কালিয়নাথ ভক্তরা আমাকে কত কিছু দিয়ে সেবা দেয়, কেউ আমাকে মাখা দিয়ে সেবা দেয়, কেউ মিষ্টি দিয়ে সেবা দেয়, কেউ বাজার থেকে আপেল কিনে এনে সেবা দেয়, কেউ আঙুর কিনে এনে সেবা দেয়, তা তুমি আমাকে বিষ দিয়ে সেবা দিলে কেন? কালিয়নাথ বলছে, প্রভু যে ভক্তকে অর্থ দিয়েছ সে তোমাকে বাজার থেকে ফল মিষ্টি মাখা সন্দেশ কিনে এনে সেবা দিয়েছে, যে ভক্তের অন্তরে প্রেম দিয়েছো সে তোমাকে প্রেম দিয়ে সেবা দিয়েছে, কিন্তু প্রভু তুমি তো আমার অন্তর ভরা বীজ দিয়েছো গো, আমি তোমাকে বীজ দিয়ে সেবা দেবো না তো কি দিয়ে সেবা দেবো? প্রভু আমি শুধু একা বিষের জ্বালাই জ্বলছি না, আর কারা কারা বিষের জ্বালাই জ্বলছে জানো? প্রত্যেকটা কলি হত জীব বিষয় রূপী বিষের জ্বালাই জ্বলছে। মানুষের বিষয়টা তখনই বিষ হবে যখন প্রয়োজনের অতিরিক্ত কিছু থাকবে। আপনার দু কামরা ঘর হলে হয়ে যাবে, আপনি কি করছেন, চার কামরা ঘর বানাচ্ছেন, ওটা হলো বিষ। আপনার এক বিঘে জমি হলে হয়ে যাবে, আপনি চার বিঘে জমি করছেন, ওটা হলো বিষ। প্রয়োজনের অতিরিক্ত যখন কিছু জিনিস থাকবে তখন হবে ওটা বিষ। আর মানুষকে সবসময় বুঝে নিতে হবে, যতই থাকো বিষতলায় মরতে হবে বিষয় রূপী বিষের জ্বালায়, নামতে হবে নিচের তলা, ঠাঁই হবে শেষে সিঁড়ির তলায়। যে ছেলের জন্য চারতলা বাড়ি করবে, পাঁচটা গাড়ি কিনে দেবে, ও ছেলে সব শেষে বলবে তুমি আমার জন্য কি করেছো, তোমার এই চারতলা ঘরে থাকার অধিকার নেই, যাও সিঁড়ির তলায় ঢুকে যাও।
তাই মানুষকে সবসময় গৌর ভজন করতে গেলে, গুরুচরণ আশ্রয় করতে গেলে আগে বিষয় রূপী বিষ ত্যাগ করে, বিষ ত্যাগ করে নবীর বরণি বরণি পূর্ণামৃত এই বিষয় রূপী বিষ ত্যাগ করে তোমরা ভজ ভজ গৌর ভজ, বিষয় রূপী বিষ ত্যাগ করে তোমরা ভজ ভজ আমার গৌর ভজ, মনের জটিলতা সব দূরে ফেলে ভজ ভজ আমার গৌর ভজ, মনের জটিলতা দূরে ফেলে গৌর তোমার হলাম বলে, তোমার হলাম বলে ভজ ভজ আমার গৌর ভজ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যে গৌর নিতাই দুই ভাই নাম দিতে দিতে যাচ্ছে, এই নামেতে যারা যারা নাম দিতে দিতে যাচ্ছে, যারা হিন্দু সনাতন ধর্মী মানুষ, তারা শুধু গৌর নিতাইয়ের চরণে গিয়ে পড়ছে না, আর কারা পড়ছে জানেন? বলছে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই সেই গৌরের চরণে গিয়ে পড়ছে। আর আমি ভাবলে অবাক হয়ে যায়, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়েছি, কিন্তু হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা নিজেদের ধর্মের উপরে বিশ্বাস রাখতে পারলাম, নিজেদের ধর্মের ঠাকুরের প্রতি বিশ্বাস রাখতে পারলাম। আমরা কি করলাম? আমরা জন্মে নিজেদের ধর্মে বিশ্বাস না করে যে ধর্মে গেলে হাতের ব্যথা সেরে যায়, গাঁটের ব্যথা সেরে যায়, কোমরের ব্যথা সেরে যায়, সেই ধর্মে ছুটে যেতে চাই নাকি কি পরমপিতা না কি বলে বলে তোমাদের চব্বিশ পরগনায় তোমার বেশি আছে জয়নগরের অধিকটা কীর্তনে যাই তো জানি। হ্যাঁ, দলে দলে মানুষ ভিড় করে তার থেকে ছুটে যাচ্ছে, গাঁটের ব্যথা হাতের ব্যথা সেরে যাবে। মানুষের এইটুকু বুদ্ধি নেই যে ওই ধর্মে গেলে যদি হাতের ব্যথা গাঁটের ব্যথা কোমরের ব্যথা সেরে যেত তাহলে 5,000 টাকা দামি ডাক্তার কি মুখ দেখতে বসে আছে নাকি? নিজের পিতাকে সামলাতে পারে না, অপরের পিতাকে নিয়ে টানাটানি করে। সাবধান, ভগবান গীতাই বলছে সাধর্মে নিধনাংশে পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে যদি মৃত্যু হয় সেটা আপনার জন্য মঙ্গলের, আর পরের ধর্মে গিয়ে যদি উন্নতি হয় ওটা আপনাকে নরকে নিয়ে যাবে, কখনো ভগবানের কাছে নিয়ে যেতে পারবে না। সবসময়ের জন্য মানুষকে মাথায় রাখতে হবে, জেনে বুঝে করলে চাষ ফসল ফলবে 12 মাস। ও ভাই, না বুঝে করলে চাষ একবারে অকালে সাড়ে সর্বনাশ। সবকিছু জেনে শুনে কাজ করতে হবে, আর না জেনে শুনে করলে মানুষ ভুল করবে। নিজের ধর্মকে কখনো কেউ ছোট করবেন না, নিজের ধর্মের প্রতি আস্থা রাখবেন। নিজের ধর্মে যদি মৃত্যু হয় ওটা আপনার জন্য মঙ্গলের হয়ে যাবে, আর নিজের ধর্মে যদি প্রাণটা দিতে পারেন। বিবেকানন্দ একটা কথা বলেছিল, শোনো, গর্বের সহিত সবাই চিৎকার করে বুক ফুলিয়ে সমাজের কাছে বলবে, বুক ফাটিয়ে, আমি ভারতবাসী, আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। এটা বলার যেন ক্ষমতা থাকে। আমি যেমন আজকে সবার সামনে দাঁড়িয়ে এই কথাটা প্রচার করছি, আর আপনি যদি বিধর্মের প্রতি লোভগ্রস্ত হন, মানে অন্য ধর্মে যাবে বলে প্রস্তুত হন, আপনি তো আর বুক ফাটিয়ে সবার কাছে বলতে পারবেন না। তাই যাতে সবার কাছে বুক ফাটিয়ে বলতে পারি আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ, সেই ক্ষমতাটা নিজেকে অর্জন করতে হবে, নিজের ধর্মের প্রতি বিশ্বাস রাখতে হবে। আজকাল যুগে আমাদের হিন্দু ধর্মের অবস্থা এমন হয়েছে, আপনাদের চব্বিশ পরগনা এলাকায় ঢুকলে আমার বড় মনে কষ্ট লাগে, যে হিন্দু ধর্মের মানুষ গাভী মাতাকে আমরা মা বলে পূজা করি, বিধর্মীরা সেই মাকে কেটে কেটে খায়। আপনাদের চব্বিশ পরগনা এলাকা জয়নগর ঢোলাহাটের দিকে যখন কীর্তনে যায়, গাড়িতে থাকলে চোখ দুটো বন্ধ করে কীর্তনে যেতে হয়, কেন না? আপনাদের এই চব্বিশ পরগনা এলাকায় হিন্দু জাতির থেকে মুসলিম জাতির সংখ্যা বেড়ে গেছে। সবাইকে মনে রাখতে হবে, নিজের ধর্মের প্রতি আমরা না যে নিজেদের ধর্মকে শক্তিশালী করি, বিধর্মীরা কিন্তু এসে কদিন পরে আমাদের মা বোনেদের আঁচল ধরে টানবে, তখন কিন্তু আপনি কিছু বলতে পারবেন না, চুপচাপ আপনাকে সহ্য করতে হবে। তাই প্রতিবাদ করতে শিখুন, প্রতিবাদ না করলে ধর্মের কখনো উন্নতি হয় না।
হ্যাঁ বৃন্দাবনে আমি একটা সাধু বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা ধর্ম করতে গেলে কি করতে হবে? শোনো, বাবাজি বলেছিলেন ধর্ম বাঁচাতে গেলে দরকার পড়ে মানুষ অস্ত্র হাতে তুলে নেবে, তবু নিজের ধর্মকে ছাড়বে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, ধর্ম বাঁচাতে গেলে মানুষকে অস্ত্র হাতে তুলে নিতে হবে, লড়াই করতে হবে, রক্তপাত হয় হবে, কিন্তু নিজের ধর্মকে ছাড়বে না। তবেই তো ধর্মপ্রিয়সী মানুষ, তবে তো ধর্মের প্রতি বিশ্বাসী মানুষ। তাই যাই হোক, আজকে যখন দুই ভাই নাম দিতে দিতে যাচ্ছে, মুসলিম খ্রিস্টান সবাই ওই গৌরনিতায়ের চরণে পড়ছে। আর ওই ভাবধারা থেকে একজন বিদ্রোহী কবি আছে বর্ধমান জেলায় বাড়ি, যার নাম কাজী নজরুল ইসলাম, মুসলিম পরিবারের ছেলে। আমাদের হিন্দু ধর্মের ভগবানকে দেখে এমন একটা সুন্দর গান লিখেছে যে গানটা শুনলে আমাদের হৃদয়টা জুড়িয়ে যায়, আর মনে হয় ওই গানটা যখন পরিবেশন হয় মনে হয় যেন একটা পদাবলী কীর্তন পরিবেশন হচ্ছে। তিনি এত সুন্দর একটা গান লিখেছে, গানটা আপনাদের কাছে শোনায়, একটু মন দিয়ে শুনুন। তিনি গানটা লিখছেন, কি লিখছেন? হৃদিপদে চরণ রাখো বাঁকা ঘন হৃদিপদে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদিপদে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি বাঁকা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, বাঁকা শিখি বাঁকা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, মোহন মুরলি হাতে দাঁড়াও ত্রিভঙ্গে, মোহন মুরলি হাতে দাঁড়াও ত্রিভঙ্গে, ওগো মোহন মুরলি হাতে দাঁড়াও ত্রিভঙ্গে, মোহন মুরলি হাতে দাঁড়াও ত্রিভঙ্গে, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। তিনি আমাদের হিন্দু ধর্মের ভগবানকে দেখে তিনি লিখছেন, বলছে ভগবানের রূপটা কেমন জানো, রূপটা কেমন? বলছে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠ থেকে ফিরে আসতেন, ওই গরুর পায়ের কুড়ে যখন ধুলোগুলো আকাশে উড়ে বেড়াতো, সূর্যের আলো যখন ওই ধুলার মধ্যে পড়ত, মনে হতো যেন আকাশে সোনা উড়ে বেড়াচ্ছে। আর ওই ধুলোগুলো যখন গোবিন্দের অঙ্গে পড়তো, মনে হতো যেন গোবিন্দের অঙ্গটা সোনা দিয়ে বাঁধানো আছে। তাই তিনি লিখছেন গোবিন্দের রূপটা কেমন, সোনা রঘু ধুলি সম শুনিল নিভিড় নভে, তিত ধরা পর কালো অঙ্গে হরি হে, তিত ধরা পর কালো অঙ্গে হরি হে, নীলকপত সম ডাঙা চরণ দুটি, নীলকপত সম ডাঙা চরণ দুটি, ওই না নীলকপত সম ও ডাঙা চরণ দুটি, নীলকপত সম ও ডাঙা চরণ দুটি, নেচে জাগে অপরূপ ভঙ্গে হরি হে, নেচে জাগে অপরূপ ভঙ্গে হরি। ভগবান যখন গোষ্ঠে যেতেন, ভগবানের মা শ্রীকৃষ্ণের মা তার চরণে একটা নূপুর বেঁধে দিত, দুপায়ে দুটো নূপুর বেঁধে দিত। পদকর্তা বলছে, মানে কাজী নজরুল ইসলাম তিনি আস্বাদন করছেন, ঘরে বসে কত সুন্দর আস্বাদন করছে দেখুন। বলে ভগবান যখন গরুদের সঙ্গে ছুটে ছুটে যায়, আমার কি মনে হয় যেন, যেন নূপুর বাজে উলুধ্বনি, যেন নূপুর বাজে, যেন নূপুর বাজে, যেন নূপুর বাজে, ওই মনে নয় হরি মন মাঝে, যেন নূপুর বাজে, ওই মনে নয় হরি মন মাঝে, যেন নূপুর বাজে, ওই মনে নয় হরি, মনে নয় হরি, মনে নয় হরি, মোর মন মাঝে, যেন নূপুর বাজে, ওই মনে নয় হরি মন মাঝে, যেন নূপুর বাজে, তব চরণ কমলে পরাণ আমার, চরণ কমলে পরাণ আমার, তব চরণ কমলে পরাণ আমার, চরণ কমলে পরাণ আমার, যেন মন্দির হয়ে বাজ, যেন মন্দির হয়ে বাজ, হৃদয় গৌর হরি হরি বল।
সুন্দর একটা গান লিখলো, যে গানটা শুনে মনে হলো যেন কীর্তনের পদাবলী আস্বাদন হচ্ছে। আর গৌরচন্দিকা বেশি বাড়াবো না, এইবার লীলামাধুর্যে প্রবেশ করব। তবে পদকর্তা গিয়ে সবাইকে প্রমাণ করে দিলেন পদের শেষে, বললো শোনো ওই গৌরার নিতাই যে কীর্তন করছে, ওই কীর্তনের মধ্যে শুধু আমরা নাচছি না, আর কারা কারা নাচছে? যবনেও নাচে গাই লই হরি নাম, যবনেও নাচে গাই লই হরি নাম, যবনেও নাচে গাই লই হরি নাম, যবনেও নাচে গাই লই হরি নাম। দেখো হেন অবতার এসে বঞ্চিত বলরাম, হেন অবতার এসে বঞ্চিত বলরাম, আহা হেন অবতার এসে বঞ্চিত বলরাম, হেন অবতার এসে বঞ্চিত বলরাম, আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, ওই গৌরের চরণ হতে বঞ্চিত হলাম, ওই গৌরের চরণ হতে বঞ্চিত হলাম, আমি গৌরের চরণ হতে গৌর ভজন হলো না গো, গৌর গৌর ভজন হলো না গো, গৌরের চরণ হতে গৌর ভজন হলো না, বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম। এই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সবাই আজকে পথ শেষ করলাম, গৌরচন্দিকা শেষ করলাম। এইবার আজকে যে লীলামাধুর্য আজকে আস্বাদন করব, আজকে আমাদের লীলার বিষয়বস্তু বৃন্দাবনে কারা কারা গেছেন, এখানে হাত তুলুন তো, বৃন্দাবন দর্শনে কারা কারা গেছেন? আহা বাহ, বৃন্দাবনে তিনটে ঠাকুর আছে যার নাম গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। এই তিনটে ঠাকুরকে যদি একসঙ্গে দর্শন করা হয়, দর্শনের ভালো ফল পাওয়া যায়। এখন আমরা যেটা আস্বাদন করবো আজকে, বৃন্দাবনের তিনটে ঠাকুরের মধ্যে একটা ঠাকুরের নাম হলো মদন মোহন। ওই বৃন্দাবনের মদন মোহন ভক্তের সঙ্গে লীলা করবার জন্য বাঁকুড়া জেলার বাঁকা নদীতে এক ভক্তকে ধরা দিয়েছে, যে ভক্তটার নাম হলো গোপাল সিংহ। হ্যাঁ, তা ওই গোপাল সিংহ কিভাবে ভগবানকে পেয়েছিল, ভগবানকে পেয়ে ভগবানকে এনে মন্দিরে প্রতিষ্ঠা করেছিল, ভগবানের কিভাবে লীলা কথা কলিজীবের মাঝে প্রচার করেছিল, আজকে আমরা শ্রীমাধব চাষ শোধন করব। তাই আজকে আর দেরি না করে সর্বপ্রথম ওই লীলা আস্বাদন করতে গেলে আমাদের একটু বৃন্দাবনে চলে যেতে হবে, কেমন? আর বৃন্দাবন থেকে এসে তারপরে আমরা লীলা মাধুর্য আস্বাদন করব। ভক্তমণ্ডলী মায়েরা, বলুন তো বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, যাকেই জিজ্ঞাসা করি খালি সেই 70 বছরের পুরনো ক্যাসেট চালিয়ে দিলে। সবাইকে বুঝে নিতে হবে যে আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী যেমন নরেন্দ্র মোদী, তেমনি বৃন্দাবনের প্রধানমন্ত্রী হলো আমার রাধারানী। ওখানে গেলে কৃষ্ণ কৃষ্ণ বললে রাধারানীর কৃপা পাওয়া যাবে না, কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণকে পাওয়া যাবে না, ওখানে রাধা রাধা বললে তবে কৃষ্ণকে পাওয়া যাবে। তাই সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে একটু বৃন্দাবনে যেতে পারবো কি, যেতে পারবো? হ্যাঁ, সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে আমরা সেই মধুময়সী বৃন্দাবনে যাবো, কেমন? সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে বলবো কি, সবকে সংকট দূর করেগি, আহা এই বরসানে বালি বাজাও। আরে বাজাও না যারা, সবাই মিলে হাতে তালি দিয়ে বাজাও রাধা নাম কি তালি, বাজাও রাধা নাম কি তালি, উলুধ্বনি সবকে সংকট দূর করেগি, সবকে সংকট দূর করেগি, এই বরসানে বালি বাজাও, বাজাও, বাজাও রাধা নাম কি তালি, বাজাও রাধা নাম কি তালি, নিতাই গৌর হরি বল হরি বল। सृष्टि का आधार है राधा, करुणामयी सरकार है राधा, ओ सृष्टि का आधार है राधा, करुणामयी सरकार है राधा, राधा नाम है जिस रसना पर, 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 उसने भक्ति पाली, बजाओ बजाओ ना बजाओ, जय हो बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। सुनो
পেছন বেঞ্চের ছেলে মেয়েগুলো সবসময় ফাঁকিবাজ, হ্যাঁ ওরা পড়া করবে না আর পেছন দিকে গিয়ে বসবে। আমার পেছন দিকে যে বাবারা আছে আমি ভালো করে দেখতে পাচ্ছি না বলে হাতে তালি দিচ্ছে না, সবাই হাতে তালি দেবে, কেউ হাত না যেন ফাঁকা রাখে। আর শোনো, ভগবানের কাছে এসে কেউ না যদি হাতে তালি দাও, এই জন্মে ভগবান এত সুন্দর হাত দিয়েছে, হাত না যদি কাজে লাগাও পরের জন্মে এই দুটো হাত পা করে ছেড়ে দেবে, আর হাত থাকবে না। সবাই কেউ না ফাঁকি দিয়ে সবাই মিলে বলবো, কি বলবো? রাধা 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 চা দিলে তো এত গলার জোর কম হওয়ার কথা না, সবাই মিলে বলবে বৃন্দাবন মে তালবন মে রধি রধ মালবন মে রধি রধ বলো বরসানো মে রধি রধ নন্দ গাঁও মে রধি রধ তান গলি মে রধি রধ মালবন মে রধি রধ বলো রাধা প্যারি রধি রধ বলো শ্যামা প্যারি রধি রধ বলো ললিতা প্যারি রধি রধ বিশাখা প্যারি রধি রধ রাধা প্যারি রধি রধ বলো রাধা কুণ্ড মে রধি রধ শ্যাম কুণ্ড মে রধি রধ ললিতা কুণ্ড মে রধি রধ বলো মানসী গঙ্গা রধি রধ বলো নিধুবন মে রধি রধ বলো তালবন মে রধি রধ মালবন মে রধি রধ বলো বেলবন মে রধি রধ মাতন মে রধি রধ রাধে রাধে শ্রী 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 রাধে রাধে বলো রাধে 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 বর্ষানে বালি রাধে শ্রী রাধে 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 বর্ষানে বালি রাধে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে রাধি কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় হো জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় কি জয় মহারানী কি জয় রাধা রানী গৌর হরি বল হরি বল রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় শ্রীমতী রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া লাল কি বাঁকে বিহারী লাল কি, হ্যাঁ এদিকে আবার হলো কি, এদিকে আবার আমাদের আজকে লীলা মাধুর্য আস্বাদন হবে। তা ভক্তমণ্ডলী মায়েরা বাংলা ভজন শেষে শেষে গাইবে, এখন না এখন লীলাটা আস্বাদন হোক, হ্যাঁ শেষে গাইবে, চিন্তা নেই সবার জন্য শেষে বাংলা ভজন গাইবে। ভক্তমণ্ডলী মায়েরা আজকে যে লীলা মাধুর্য আস্বাদন করবো, আমাদের ওই লীলা মাধুর্য আস্বাদন করতে গেলে আগে আমাদের বাঁকুড়া জেলায় চলে যেতে হবে, এখানে থাকলে হবে না। তা বাঁকুড়া জেলায় যে ভক্ত মদন মোহনকে পেয়েছিল সেই ভক্তর বাস কোথায়, সে ভক্তের পিতামাতার নাম কি, আগে আমাদের জানতে হবে ভালো। এখন ওই বাঁকুড়া জেলায় যে গ্রামে মদনমোহন ভক্ত পেয়েছিল সেই গ্রামের নাম হলো বিষ্ণুপুর। বিষ্ণুপুর নাম কেন হলো না, ওই গ্রামে একজন রাজা ছিল যে রাজাটার নাম হলো মল্লরাজ বীরহাম্মি। ওই বীরহাম্মির রাজা একজন মুসলিম কুলের রাজা ছিল, হিন্দু কুলের রাজা নয়। ওই মুসলিম কুলের রাজা তিনি কি করতেন না, সকালবেলা প্রজাদেরকে লালন পালন করত আর রাতের বেলা ওই প্রজাদের ঘরের ভিতরে ঢুকে চুরি করে নিয়ে আসত। এমন একজন রাজা তিনি কি করলেন না, আমাদের হিন্দু সনাতন ধর্মের একজন গুরুদেবকে ধরলেন, যে গুরুদেবের নাম হলো শ্রীনিবাস আচার্য। আর ওই শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে দীক্ষা নেবার পর, বিষ্ণু মন্ত্রে দীক্ষা নেবার পর, ওই রাজ্যে নানা স্থানে তিনি বিষ্ণু মন্দির স্থাপন করতে আরম্ভ করেন। সকল প্রজারা রাজামশাইয়ের দেখা দেখি সবাই বিষ্ণু মন্ত্রের উপাসক হলো, সেই থেকে ওই গ্রামটার নাম হয়ে গেল বিষ্ণুপুর। এখন বিষ্ণুপুর নাম হয়েছে
বিষ্ণুপুরে যে মদন মোহন ভগবান আছে, ওই মদন মোহন মন্দিরে যারা যারা যাবেন, দর্শন করবেন, দেখবেন ওই মন্দিরের সামনে 70 থেকে 60 বছরের বৃদ্ধ বুড়িমা ঠাকুমা দাদুরা, তারা তাল পাতার মাদুর, নারকেল পাতার মাদুর, খেজুর পাতার মাদুর বিক্রি করছে। আর কি বিক্রি করছে? পোড়ামাটির থালা, পোড়ামাটির বাসন, পোড়ামাটির বোতল, পোড়ামাটির পুতুল, আর মিষ্টান্ন আদি বিক্রি করছে। আর সব থেকে যেটা ওখানে ভালো কি হয় জানেন, কার্তিক মাসে 108টি বিগ্রহের সমাবেশে রাস উৎসব, খুব সুন্দর উৎসব। আর সব থেকে যেটা প্রসিদ্ধ সেটা হলো ওই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মদন মোহন বিগ্রহ, স্বয়ং ভগবান। ওই ভগবান কোনো ভাস্কর্যের তৈরি বিগ্রহ নয়, সাক্ষাৎ বৃন্দাবন থেকে ব্রজের বাঁকা বিহারী ভক্তের সঙ্গে লীলা করবে বলে ভক্তকে ধরা দিয়েছিল বাঁকুড়া জেলার বাঁকা নদীতে। এখন কোন ভক্ত পেল? যে ভক্ত পেয়েছিল তার নাম হলো গোপাল সিং। হ্যাঁ মায়েরা মনে রাখবেন, একটা ছেলে পরিচয় সমাজে তখন ফুটে ওঠে যখন ছেলেটার কর্ম ভালো হবে। কি? পিতামাতার নাম সমাজের বুকে তখন উন্নতি হবে যখন ছেলেটার কর্ম ভালো হবে। গোপাল সিং এমন একটা কর্ম করল যে কর্মগুণে সমাজের লোক তাকে চিনে গেল। ছেলেটা কি কর্ম করল? না, ভগবানকে পেয়ে স্থাপন করেছে। হ্যাঁ, তাই ভগবানের কাছে প্রত্যেকটা মায়েরা সন্তান কামনা করবে, কিন্তু সন্তান কামনা করবে কেমন সন্তান? সন্তান যেন এমন কর্ম করে পিতামাতার মুখটাকে উজ্জ্বল করে। হ্যাঁ, পিতামাতার মুখটাকে যেন উজ্জ্বল করে। ভক্তমণ্ডলী মায়েরা শুনুন, পুত্র মানুষ কেন কামনা করে? পুত্র কামনা করে তার কারণ, পিতামাতার মৃত্যুর পর পিতামাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করবে বলে সন্তানের আরেক নাম হয় পুত্র। আজকে প্রত্যেকটা মাকে বুঝে নিতে হবে যে সন্তান